আজ আমি ত্রিকোণমিতি ইনভার্স ফাংশনের চারটি অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো যারা দুর্বল ছাত্রছাত্রী সহজ করে সমাধানের কৌশল যারা শিখতে চাও তাদের জন্য। দেখো, একটা দুটো তিনটে চারটে, এই চারটি অঙ্ক একই ক্যাটাগরির এবং সমাধানটা একই ধারার। তো প্রথম অঙ্কটা সমাধান করতে হলে যে কৌশল আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ নিয়মটা কী সেটাই আমাদেরকে জানতে হবে, এবং জানা থাকলে এই ধারার গণিতগুলো সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায়। তো প্রথমে দেখো অঙ্কটা আমরা কীভাবে সমাধান করি। এখানে সাইন ইনভার্স আছে, ট্যান কট ইনভার্স আছে, তারপাশে আছে 2/√3। তো প্রথমে দেখো আমি সাইনটা ঠিক রেখে, সাইন ইনভার্স ঠিক রেখে তারপর ট্যান, এরপরে কটকে আমি যখন ট্যানে রূপান্তরিত করব তখন এই মানটা উল্টে যাবে, অর্থাৎ এটা ট্যান ইনভার্স করার সাথে সাথে উপরে √3 নিচে 2। এখন দেখো ট্যান ইনভার্স, ট্যান আর ট্যান ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে, চলে আসবে সাইন ইনভার্স √3/2। আমরা জানি √3/2 এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা হচ্ছে আমি সাইন ইনভার্সটা লিখলাম, আর √3/2 এর মানটা আমরা বলতে পারি সাইন 60 ডিগ্রি, অর্থাৎ π/3। দেখো সাইন ইনভার্স আর সাইন ভ্যানিশ হয়ে আমাদের এখানে মানটা আসে π/3 বা 60 ডিগ্রি, অর্থাৎ এই প্রথম এই অঙ্কটার মান হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ দেখো যদি তিনটি অপারেটর থাকে, যেমন এ একটা দুটো তিনটে, তিনটে অপারেটর থাকলে কোণগুলো সব মানে মানগুলো সবসময় কোণে আসে, অর্থাৎ হয় ডিগ্রিতে আসবে অথবা রেডিয়ানে আসে। আর যদি চারটে মান থাকতো তাহলে সেটা একটা বাস্তব সংখ্যা আসতো, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশ হিসেবে আসতো, তখন সেটা কোনো কোণে আসতো না, অর্থাৎ ডিগ্রিতে আসবে না রেডিয়ানে আসবে না, যদি চারটে অপারেশন থাকতো অপারেটর থাকলে। এখন দেখো আমরা 3 নম্বর অঙ্কটার সলিউশন করব। 3 নম্বর অঙ্কটার সলিউশনটা দেখে নাও, এখানে ট্যান আছে, দেখো আমি ট্যান ইনভার্সটা ঠিক মতো লিখলাম, ট্যান ইনভার্স, এরপর সাইনও লিখলাম। এখন কসেক যে মানটা আছে, কসেক কসেক ইনভার্সটাকে যদি আমি সাইনে রূপান্তরিত করি তাহলে এটার মানও পরিবর্তন হয় √3। তো এখন দেখো সাইন আর সাইন ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে, আসবে হলো ট্যান, ট্যান ইনভার্স √3। আমরা জানি √3 মান ট্যানে নিয়ে আসতে হবে, ট্যান ইনভার্স ট্যান 60, অর্থাৎ π/3। ট্যান ইনভার্স আর ট্যানের সাথে কাটাকাটি করলে আমাদের মান পাওয়া যায় হলো π/3, অর্থাৎ এই মানটাকে বলা হয় 60 ডিগ্রি। এরপর আমরা চলে আসলাম 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক ওই একই ধারার গণিত, এখানে কস ইনভার্স আছে, কস ইনভার্স লিখলাম, তারপর ট্যান, এরপর কট আছে, দেখো কট ইনভার্স আছে। এই কটটাকে যদি আমরা আবার ওইভাবে নিয়ে আসি, অর্থাৎ ট্যানে যদি নিয়ে আসি তাহলে আমাদের মানটা যাচ্ছে পরিবর্তন হয়ে, অর্থাৎ উল্টে যাচ্ছে। তো এখন ট্যান আর ট্যান ইনভার্স শেষ হলে কী থাকে, দেখো থাকছে কস ইনভার্স √3/2, অর্থাৎ কস ইনভার্স √3/2কে cos 30 ডিগ্রি বলা হয়, কস π/6, অর্থাৎ 30 ডিগ্রি। তো 3 নম্বরের যে মান বা সলিউশন সেটা হচ্ছে 30 ডিগ্রি। এরপর আমরা চলে আসলাম 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কটাও একই ধারার। তো 4 নম্বর অঙ্কটা আমরা কট ইনভার্স লিখলাম, কস লিখার পরে দেখো কস, এবার কস সেককে কস করছি, অর্থাৎ √3 লো, যখন সেকটাকে আমি কসে নিয়ে আসবো তখন এই মানটা পরিবর্তন হবে, অর্থাৎ উল্টে যাবে। তো এখন কট ইনভার্স, এই কস কস ভ্যানিশ হয়ে গেল, √3 থাকে,
তো কট রুট থ্রির মান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ কট ইনভার্স, আর এটাকে লিখতে পারি কট পাই বাই সিক্স। তো পাই বাই সিক্স মানে হচ্ছে 30 ডিগ্রি। তো এই ধারার গণিতগুলো এবার জিএসটি ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। অতএব আমরা এই গণিতগুলো সলিউশনগুলো খুব সতর্কতার সাথে মনে রাখতে পারলে অঙ্কগুলো আমরা খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আগামী দিনে আমি আরও নতুন অঙ্ক নিয়ে আসার চেষ্টা করবো প্রতিদিন।